এই মহাবিশ্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো নিয়ম নির্ধারণ করে দিয়েছেন, যেগুলোকে আমরা সুন্নাতুল্লাহ বলি। ইচ্ছায় হোক বা অনিচ্ছায় মহাবিশ্বের সমগ্র বস্তু জগৎকে এসব নিয়ম মেনে চলতেই হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা ইস্তাওয়া ইলা আস-সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা ক্বালাতা আতাইনা তাঈইন। অর্থাৎ অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধূম্র বিশেষ। এরপর তিনি ধূম্রকে এবং জমিনকে বললেন, তোমরা উভয়ে আসো ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম অনুগত হয়ে। সূরা হামিম সিজদা আয়াত 11। এছাড়া প্রাণী জগতের অধিকাংশেরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া নিয়মের বাইরে বেছে নেবার তেমন কোনো ক্ষেত্র নেই। অথচ সবচেয়ে স্বতঃসিদ্ধ যে ব্যাপারটি, সেটাই তিনি আপাত দৃষ্টিতে বেঁধে দেননি, যা কেবল তার ইচ্ছা বা অনিচ্ছার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করলেই জীবনে শান্তি, সমন্বয়, প্রশান্তি ও পরিতৃপ্তি লাভ করতে পারবে মানুষ। তাকে দেখে বোঝা যাবে যে আল্লাহ তাআলা কোরআনুল করিমের সূরা তিনে তার কথাই বলেছেন। ইরশাদ হচ্ছে, লাকদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। সূরা 3 আয়াত 5। তথাপি ব্যাপারটি তিনি বেঁধে না দিয়ে মানুষকে বেছে নেবার স্বাধীনতা দিয়েছেন। অন্যথায় নিঃশর্ত আত্মসমর্পণ না করতে পারলে অতৃপ্তির গোলক ধাঁধায় জীবনকে আকণ্ঠ পান করার অতৃপ্ত বাসনা নিয়ে নিজেকে ক্ষয় করতে করতে মানুষ একসময় নিঃশেষ হয়ে যাবে, সুধা ভেবে গরল গলাধকরণ করতে করতে নিজেই একসময় বিষাক্ত নীল হয়ে যাবে। সে যেদিকে তাকাবে চাইনিজ রূপকথার ড্রাগনের মতো তার নিঃশ্বাসের উত্তাপে বিষ বাষ্পে সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। একটু ভেবে দেখলেই যে কেউ তা বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা তিনের ষষ্ঠ আয়াতে এ ধরনের মানুষের কথাই বুঝিয়েছেন। তিনি ইরশাদ করেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অর্থাৎ অতঃপর আমি তাদেরকে প্রত্যাখ্যান করেছি নিচতমদেরও নিচে। একটি উদাহরণ দেই, যেহেতু গণিত ও পদার্থবিদ্যার নিয়মাবলী সহ যাবতীয় কার্যকারণের সমূহ ব্যাপার সুন্নাতুল্লাহ এর আওতায় পড়ে, তাই বলছি সুন্নাতুল্লাহের অংশ বিশেষ। পদার্থবিদ্যার একটি বিষয় হচ্ছে চুম্বক এবং চুম্বকক্ষেত্র। এই চুম্বকক্ষেত্রের নিয়মাবলী ঘেঁটে দেখলে আমরা যেমন দেখি যে একটি চুম্বক শলাকা যতক্ষণ চুম্বক রেখা বা চুম্বকক্ষেত্রের ওই অক্ষ বরাবর নিজেকে সংযুক্ত বা স্থাপন করতে না পারে, ততক্ষণ সে স্থিতি ও সাম্য অবস্থায় পৌঁছায় না, বরং তার অস্থায়ী বিভিন্ন অবস্থান বা অক্ষে সে অস্থিতিশীলভাবে কাঁপতে থাকে। ঠিক তেমনই মানুষ যতক্ষণ আল্লাহর অক্ষ বরাবর বা আল্লাহর আদেশ নিষেধ নিয়ম নীতির অক্ষ বরাবর নিজেকে স্থাপন না করবে, ততক্ষণ তার জীবনে সাম্য বা স্থিতিশীলতা আসতে পারে না। সে অতৃপ্ত বাসনার অস্থির চিত্ত এক অভিশপ্ত আত্মার প্রতিনিধিত্ব করতে থাকবে। আমাদের হৃদয়গুলো হোক উন্মুক্ত, নিশ্চয়ই মোহরাবদ্ধ হৃদয়ে সত্যগ্রহণে অক্ষম হয়ে থাকে। উন্মুক্ত হৃদয়ে আমরা যেন জীবন ও সৃষ্টি জগতে স্রষ্টার নিয়ম ও এর বাস্তবতা অনুধাবন করি। নিশ্চয়ই আল্লাহর বিধান বরাবর নিজের জীবনকে নিঃশর্ত সঁপে দেওয়ার মাঝেই আছে জীবনের সুখ, প্রশান্তি ও পরিতৃপ্তি। আর নিঃসন্দেহে পরকালীন অনন্ত স্বাদ আহ্লাদের জীবন এমন সমর্পিত প্রশান্ত আত্মার জন্যই প্রস্তুত আছে।